জাগরণ সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি আজ এক কর্মসূচি ছিল পুরনো বস্ত্র বিতরণের। এইটা এই কর্মসূচি আজ কোথায় হয়েছে? আজকে কর্মসূচিটি হয়েছে খানাকুলের ঠাকুরানী চক গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কাঁচরা ও শঙ্করপুর গ্রামেতে হয়েছে। আচ্ছা, আজ যে বিপুল সংখ্যক জামা কাপড় আপনারা তুলে দিলেন ওই অন্তত দুটো গ্রামে, তো এই বিপুল সংখ্যক জামা কাপড় আপনাদের পেলেন কোথা থেকে? আমাদের বিভিন্ন যে জাগরণের মেম্বাররা আছে সেই মেম্বারদের আমরা প্রথম বলি যে মানে কিছু জামা কাপড় পুরনো লাগবে, যেগুলো মানে অনেক বাড়িতে যেগুলো ব্যবহৃত হয় না, যেগুলো মানে একটু রং চটে গেল সেগুলোকে আলাদাভাবে সাইড করে নয় যে নষ্ট করা হয়, সেই নষ্টের হাত থেকে আমরা আর কি রাখতে সেটা আমরা জামা কাপড়গুলো তুললাম, কালেকশন করলাম, মানে সেটা ফেলে না দিয়ে সেগুলো আপনারা সংগ্রহ করেছেন বিভিন্ন জায়গায়? হ্যাঁ, সংগ্রহ করলাম বিভিন্ন জায়গা থেকে। সিঙ্গুরের সমস্ত মানুষ আমাদেরকে সাহায্য করেছে, সিঙ্গুরের টোটাল টোটাল সিঙ্গুর থেকে আমাদের এই এই কালেকশন হয়েছে। আচ্ছা, এই যে বস্ত্র বিতরণ অনুষ্ঠান আজকে হলো, আপনারা যে পুরনো জামা কাপড় আজ সংগ্রহ করেছিলেন, এটা কতজন মানুষের মধ্যে বিতরণ করলেন? মোটামুটি 300-এর অধিক তো হবেই, কারণ আমরা দুটো গ্রামে দিয়েছিলাম। আপনারা ভিডিওতে দেখতে পাবেন যে কাঁচরা গ্রামেতে ও শঙ্করপুর গ্রামেতে পুরো মানুষের ভয় করে গেছিল, এত মানুষ মানে এসেছিল যে পুরোপুরি 300-এর উপর তো হবেই জামা কাপড়। এই যে বিপুল সংখ্যক মানুষের মধ্যে আজ বিতরণ করলেন প্রায় 300-এর মতো, তো এই জামা কাপড়গুলো আপনারা ওনাদের হাতে কেন তুলে দিলেন? কেন তুলে দিলাম বলতে গেলে আমাদের খানাকুল কাঁচরা ও শঙ্করপুর থেকে একদিন ফোন করেছিলেন, তো আমাদের ফোন করে জাগরণকে মানে আমাদের কি জানা যে এখানকার মানুষ কিছু এই বর্ষাতে পড়ছে, বর্ষার জল পানিতে হয়ে পড়ে বন্যা ফন্যা হয়, আপনার নাম? আমি আমি যাবো।